হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে নিউজটা একটু অন্যরকম একটা নিউজ। সো আজকে নিউজটা হচ্ছে, আমরা যারা সমাজে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে যারা আমরা ইয়াং জেনারেশন আছি, তাদের উদ্দেশ্যে আমার আজকে নিউজটা। সো আজকে নিউজটা পড়লে হয়তো আমরা অনেক কিছু বুঝবো। আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমাদের মনের সকল খারাপ নেগেটিভ চিন্তাভাবনাগুলো দূর হতে পারে। এবং কি, আমি আজকে আপনাদের সামনে দুইটা নিউজ তুলে ধরবো। একটা হচ্ছে এক বাংলাদেশি ভাই, আর একটা হচ্ছে আমেরিকান ভাই। সো এই দুজনের নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা আমাদের মনের কিছু ভুলের কারণে বা আমরা মানুষের কিছু কথা শোনার ভয়ে কিন্তু আমরা আজও বেকার আছি, আজও আমরা দরিদ্র তাই ভুগছি, বা বাবার টাকা এখনও খাচ্ছি, বা অনেক কিছুই জাস্ট। সো আজকের এই যে জিনিসগুলো হয়তো আমরা জানলে বা পড়লে আপনি আমি সবাই ইন্সপায়ার হতে পারি, অনেক কিছু জানতে পারি। সো এই দুইটা নিউজ পড়ার পরে আমি কিছু রিয়েকশন দেব। সো তার আগে আমরা এখন বর্তমানে যার প্রোফাইলে আছি, ফেসবুক প্রোফাইলে, যার নাম হচ্ছে এমডি রফিকুল আলম, উনি বাংলাদেশেরই, বরুড়ার একজন ছাত্র। সো উনি ওনার ফেসবুকে একটা পোস্ট করেছেন, যে পোস্টটা আমি আপনাদেরকে দেখাবো এবং কি পড়ে শোনাবো। সো উনি লিখেছেন, বাবা আজ তোমার স্বপ্ন পূরণ করেছি, আকাশে না হলেও মাটিতে, পার থেমে নেই। আলহামদুলিল্লাহ অফলাইনে প্রথম ইনকাম, বেলা একটা থেকে ছ গ্রাম ও শহরে অলিতে গলিতে রিক্সা চালিয়ে 200 টাকা উপার্জন করেছি। দিন শেষে বাজার নিয়ে এসে পরিবার নিয়ে এক মুঠো ভাত খাওয়ার তৃপ্তি আলাদা। পেশাটা আপনার কাছে যেমনই হোক, আমার কাছে যথেষ্ট সম্মানজনক। কপালের দোহাই দিয়ে পরিবারকে দোষারোপ করা আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য। একটা অটো 250 থেকে 300 টাকা হলে ভাড়া পাওয়া যায়, সারাদিন চালালে ভালোভাবেই 400 টাকা থেকে 1000 টাকা ইনকাম করা যায়, মাসের শেষে হিসাব করলে 20,000 টাকার উপর, যা বাংলাদেশের প্রেক্ষাপটে মধ্যবিত্তদের অনায়াসে চলে যাওয়ার কথা। শুধু নিজের লজ্জার মাথাটুকু কেটে ফেলুন, কেউ থামাতে পারবে না। বেকারত্ব বলে কিছু নেই, শুধু ইচ্ছা শক্তির প্রয়োজন। সো ভিউয়ার্স, এই যে কথাটা আমার মানে মনে ধরেছে, যে কথাটা হচ্ছে শুধু নিজের লজ্জার মাথাটুকু কেটে ফেলুন, কেউ থামাতে পারবে না, রাইট? আমরা অনেক সময় এই যে কোনো পেশার ক্ষেত্রে আমরা লজ্জা মনোভব করি, যে ভাবি যে মানুষ কী ভাববে, আদৌ কি এটা আমার দ্বারা পসিবল কি না, অনেক কিছুই ভাবি। জাস্ট ভিডিওর লাস্টে আমি বলতেছি এগুলো। সো ডোন্ট ব্লেম সামওয়ান, ব্লেম ইউর সেলফ। বিশেষ দোষটিব্য জীবনে এটাই প্রথম অটো চালানো ছিল, কনফিডেন্স ভালো ছিল বলে সুন্দরভাবে রাইড করতে পেরেছি, আপনিও ট্রাই করতে পারেন। সো এখন আমি ওনার যে ফেসবুক ওয়ালে শেয়ার করা পোস্টটা আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। এবার উনি যেই পিকচারগুলো দিয়েছে, সো পিকচারগুলো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। ফার্স্ট হচ্ছে, উনি রিক্সার সাথে একটা পিক তুলেছেন, যে রিক্সাটা চড়ে উনি অর্থ উপার্জন করেছেন। ওনার মনে যদি থাকতো যে এই যে মানুষ কী বলবি আমি রিক্সা চালালে, সো তাহলে কিন্তু উনি এই টাকাটা উপার্জন করতে পারতো না, বা পরিবারের মুখে হাসি উপার্জন করতে পারতো না। সো এখানে উনি টাকা গুনছে, সারা দিন রাত সব পরিশ্রম করে উনি এই টাকাগুলো, অর্থগুলো মানে উপার্জন করেছে। সো উনি মাছ হাতে যে বাইক চালিয়ে মাছ কিনেছে, তারপরে দেখেন ভাত এমনকি মাছ। সো ওনার যে দৃশ্যগুলো দেখি আমি অনেক কিছু শিখেছি, এবং আপনারাও শিখতে পারেন এই জিনিসগুলো দেখে। আমি নিজে থেকে অনেক ইন্সপায়ার হয়েছি, নিউজগুলো দেখে অনেক কিছু ভেবেছি, মোটিভেটেড হয়েছি। সো আমরা নেক্সট নিউজে চলে যাব, যে নিউজটা আমেরিকান একটা ভাই। সো সেই নিউজটা দেখলেই আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, যে আমেরিকানরা কীভাবে এই যে জিনিসটাকে ভাবে। সো আমরা ওখান ওই নিউজটা পড়ব। সো ভিউয়ার্স, আমরা এখন একটা আমেরিকান ভাইয়ের কিছু কথা শুনবো, যে কথাগুলো তার লিঙ্কডইন থেকে নেওয়া হয়েছে, লিঙ্কডইন প্রোফাইল থেকে। বিদেশিরা সম্ভবত তার জিনিসগুলো লিঙ্কডইনে শেয়ার করে। সো এই পোস্টটা তার লিঙ্কডইন থেকে নেওয়া হয়েছে, দেখি উনি কী বলেছে। গত 1 বছরের মাঝে এই লোক 3 বার চাকরি পরিবর্তন করেছে, মানে এই লোকটা আমরা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই লোকটা 3 বার চাকরি পরিবর্তন করেছে। সে প্রথমেই ছিল প্লেনের পাইলট, করোনায় চাকরি চলে যাওয়ার পর সে হয়েছে অ্যামাজনের ডেলিভারি ম্যান, তারপরে সে হয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার তথা রাজমিস্ত্রি। সে নিজেই এটা তার লিঙ্কডইনে পোস্ট করেছে। সো আমি একটু আগেই বলেছিলাম, আমেরিকার ইকোনমিক কোনো চাপ লাগলেই সবার আগে প্রফেশনালের চাকরি চলে যায়, যখন তারা আবার রেস্টুরেন্ট বা ছোটো যে কাজই পাওয়া যায় তাতে যোগ দেয়। এতে লজ্জার কিছু নাই, বাঙালি জাতির বুঝতে হবে লজ্জা কিসি। এই যে কেউ কেউ গোশ খেয়ে মানুষের এবং দেশের ক্ষতি করে লজ্জা হচ্ছে, সেটাই।
কাজে কোনো লজ্জা নেই। যতদিন এসব জিনিস আমরা পুনরায় সংজ্ঞায়িত না করব, ততদিন জাতি হিসাবে আমাদের উন্নতি হবে না। শুভ কামাল ভাইয়ের টাইমলাইন থেকে নেওয়া। সো ভিউয়ার্স, এই নিউজটা থেকে আপনারা কী জেনেছেন বা কী বোঝেছেন জানি না, জানলেও আপনার কমেন্ট বক্সে বলে দেবেন। যে দুইটা নিউজ যে আমি পড়লাম, সত্যি অনেক কিছু শিখতে পারলাম। জাস্টিস, দেখেন আমেরিকার এই নাগরিক কিন্তু প্লেনের চালক ছিল, একজন পাইলট ছিল। একজন পাইলট থেকে যখন অবস্থা সিচুয়েশন খারাপ করোনার কারণে সে তখন কিন্তু একজন ডেলিভারি ম্যান হয়ে যায়। দেখতেছে যে দিন দিন আরও মানে চারদিকে পরিস্থিতি খারাপ। সো সে একজন রাজমিস্ত্রি তে যোগদান করে। দেখেন আমেরিকার যেই পরিস্থিতি আর বাংলাদেশের যে পরিস্থিতি, জাস্টিস আমরা যদি পার্থক্য করে দেখি, যখন একটা স্কুল একটা কলেজ পড়ুয়া ছেলে বা একটা স্কুল পড়ুয়া ছেলে যখন বাবার সাথে মাঠে কাজ করতে যায়, তখন দেখবেন অনেক মানুষ বলবে, আপনার দিকে আঙুল তুলবে, জাস্ট বলবে, আপনাকে অনেক কিছু বলবে যে ছেলেটাকে পড়াশোনা করিয়ে কৃষিকাজ করতে নামিয়ে দিলা বা অনেক কিছু। জাস্টিস বাংলাদেশিরা ভালো বোঝে, বাংলাদেশের সমাজ ব্যবস্থাগুলো এইভাবে প্রচলন করা হয়। মানুষের মনে অনেক কিছু সৃষ্টি, নেগেটিভ চিন্তাভাবনা ধারণ করা হয় যে আসলে সে এত দূর পড়ালেখা করলো, তার এখন আসছে কৃষিকাজ করে, তাকে তারা তো আর কিচ্ছু হবে না। জাস্টিস দুইটা নিউজ দেখে আমি এইটুকুই শিখতে পারলাম যে দেখেন ভাই, বাংলাদেশের মানুষ হোক আর ইউরোপের মানুষ হোক, ইউরোপ মানুষ আমরা একটু আলাদা রাখি, কারণ আমাদের যারা বাংলাদেশে আছে এই তা আমাদের মধ্যেই সমস্যাটা, আমাদের মধ্যেই বড় সমস্যা ভাই। জাস্টিস লোকে কি বলবে, এই জায়গাটাই আমাদের সমস্যা, লোকে কি বলবে আমাদের। সো লোকে কি বলবে ভাই, একটা বাস্তব উদাহরণ দিই। দেখেন আপনার যদি একটা একটা পা ভেঙে যায়, জাস্টিস ডেনে পড়ে একটা পা ভেঙে যায়, বা আপনার ছেলের ধরেন জ্বর হয়েছে, বা আপনার মেয়ের জ্বর হয়েছে, বা আপনার কিছু একটা হয়ে গেছে, জাস্টিস, সো দেখেন মানুষ কিন্তু আপনার করে চাল ডাল নিয়ে আসবে না, মানুষ কিন্তু আপনাকে সাপোর্ট করতে আসবে না, মানুষ কিন্তু আপনাকে দেখতে আসবে না। সমাজে যারা ওই যে কথাগুলো বলে, ওই লেভেলের যারা মানুষগুলো আছে, তারা কিন্তু আপনার করে আসবে না ভাই, আপনাকে দেখতে আসবে না, আপনার করে আসবে না যে আপনি আজকে না খেয়ে রয়েছেন, নেন কিছু টাকা নেন খেয়ে আসেন। জাস্টিস তাদের প্রবলেমটা কোথায়, তাদের প্রবলেমটা হচ্ছে তাদের নেগেটিভ চিন্তাভাবনা। তারা আপনাকে এমন নেগেটিভ চিন্তাভাবনা দ্বারা বস্তি করছে যেটা আপনি উপরে না উঠতে পারেন। জাস্টিস কেউ যে কে কী বললো, আমরা ওই দিকে না তাকিয়ে আমরা নিজে যেটা ভালোবাসি, আমাদের যেটা করতে মনে চায় ঠিক সেটাই করি। সো আমরা বাংলাদেশে যারা ইয়ং জেনারেশান আছে, আসেন আমরা আমাদের পরিবারের বোঝা থেকে মুক্ত হই, আমরা নিজে কিছু একটা করি, করার চেষ্টা করি, বা আমরা যারা আমাদের ফ্যামিলি দরিদ্র আছে তারা কিছু একটা করি, বাবা মাকে বাবা মার যেন গর্বের কারণ হতে পারি, এইরকম একটা কিছু করে দেখাই। সো সর্বশেষ একটাই কথা বলবো, আমরা আমরা যদি লাইফে কিছু করতে চাই, জীবনে উন্নতি করতে চাই আর যাই করতে চাই, নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে লোকে কী বলবে কথাটা আমাদের কাছ থেকে বাদ দিতে হবে। সো সবসময় আমরা এই কথাগুলো মেনে চলতে হবে। সো ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলবো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্লেস দ্য বেল আইকন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত আমি ভিডিও দিয়ে আসবো। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ভালো কিছু করার লক্ষ্যে আমরা সবাই ইনশাল্লাহ একসাথে আগাবো। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।